আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাঈম ফাতহুম মুবিন শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দেশে করোনা শনাক্তের হার এ যাবৎকালের সর্বোচ্চ শতকরা 33 ভাগের বেশি একদিনে 20 জনের মৃত্যু মহামারীতে পিছিয়ে যেতে পারে অর্থনীতি সংখ্যা ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের কনকনে শীত থাকবে আরো কয়েকদিন কুড়িগ্রামে তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস সংসদে পাশ হওয়া আইনে স্বচ্ছ নির্বাচন কমিশন গঠন সম্ভব নয় বলছেন বিশ্লেষকরা এবং শেষ হলো চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ফলাফলের অপেক্ষা শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশে করোনা শনাক্তের হার আগের সব রেকর্ড ছাড়িয়েছে গত 24 ঘন্টায় 46,268 জনের নমুনা পরীক্ষায় প্রায় 15,500 মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে শনাক্তের হার 33.37% একদিনে মৃত্যু হয়েছে 20 জনের এর মধ্যে চট্টগ্রামের সর্বোচ্চ 9 জন মারা গেছেন কামরুজ্জামান রাজীবের রিপোর্ট অমিক্রনের প্রভাবে গত 3 সপ্তাহ ধরে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ জানুয়ারির প্রথম সপ্তাহে শনাক্তের হার 5-এর নিচে থাকলেও এরপর থেকেই প্রতিদিন সংক্রমণ বাড়ছে লাফিয়ে 6 জানুয়ারি 1000 ছাড়ায় শনাক্ত এদিন শনাক্তের হার ছিল 5% এর 4 দিন পরেই তা 2000 ছাড়ায় 20 জানুয়ারি শনাক্ত ছাড়ায় 10,000 শনাক্তের হার হয় 26% আর গত 24 ঘন্টায় অতীতের সব রেকর্ড ছাড়িয়ে শনাক্তের হার হয়েছে 33.37% এদিন শনাক্ত হয়েছে 15,440 জন এর আগে গত বছরের 24 জুলাই সর্বোচ্চ শনাক্তের হার ছিল 32.55% করোনায় সবশেষ 24 ঘন্টায় 20 জন মারা গেছেন এর মধ্যে 12 জন নারী 8 জন পুরুষ দীর্ঘদিন পর ঢাকা বিভাগকে ছাড়িয়ে সর্বোচ্চ 9 জন মারা গেছেন চট্টগ্রাম বিভাগে কামরুজ্জামান রাজীব এটিএন বাংলা ঢাকা করোনায় সর্বোচ্চ শনাক্তের দিনে বাণিজ্য মেলাতেও রেকর্ড ভিড় হয়েছে ক্রেতা দর্শনার্থীর স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে রাজধানী থেকে প্রায় 25 কিলোমিটার দূরে পূর্বাচলের এই মেলায় ছুটির দিনে গেছেন লাখো লাখো মানুষ বিস্তারিত নজিবুর রহমানের রিপোর্টে মেলার প্রবেশ পথে দর্শনার্থীদের এমন ভিড় বলে দিচ্ছে আগের চেয়ে জমেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকির মাঝে সামাজিক দূরত্ব দূরে থাক বেশিরভাগ মানুষই পরেননি মাস্ক আসলে পুরোপুরি তো এটা মানা হয় নাই যতটুক সম্ভব চেষ্টা করা হয়েছে আর কি মানার কেউ মানতেছে কেউ মানতেছে না এখন এটা তো মানুষের উপর ডিপেন্ড করেন আমি ফার্স্ট টাইম এসেছি আমার অনেক ভালো লাগছে তো কেনাকাটা করলাম স্টলগুলো কম থাকায় অনেক কেনাকাটা করার ইচ্ছা ছিল কিন্তু কিনতে পারছি না দাম যদি রিজনেবল না হয় তাহলে সমস্যা না কারণ যেখান থেকে দামটা একটু বেশি পূর্বাচলে বাণিজ্য মেলা হয় ভোগান্তি বেড়েছে দর্শনার্থীদের তবে এতে মেলায় ঘুরতে আসার আনন্দ বিসর্জন দিতে চাননি তারা ভোগান্তিটা অবশ্যই একটু বেড়েছে কিন্তু পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী ঠিক আছে এখানে ভালো হয়েছে একটু খোলা মেলা জায়গাটা বেশি এই জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে আগারগা থেকে এখানে মোটামুটি ভালোই লাগছে রাস্তাটা যদি ভালো হয়ে যায় ঢাকা থেকে আমাদের পূর্বাচলে বাণিজ্য মেলায় আসতে সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট লাগবে এবারের মেলায় বিদেশি স্টলের উপর করোনার প্রভাব রয়ে গেছে ইলেকট্রনিক পর্যটন হোম অ্যাপ্লায়েন্স হস্তশিল্প সহ বেশিরভাগ দেশি স্টলে উপচে পড়া ভিড় ক্রেতাদের এতে খুশি ব্যবসায়ীরা যারা মেলাতে আসেন ক্রেতারা ওনারা ফিডব্যাকটা অনেক ভালো পাচ্ছি আমরা অনেক সাড়া পাচ্ছি তো লাস্ট মোমেন্টে সে লাগের থেকে বাড়ছে তবে আমরা এক্সপেক্ট করছিলাম যে এর থেকে আরো বেশি ভিড় হবে আরো বেটার হবে রাজধানী থেকে যাওয়া দর্শনার্থীদের ভোগান্তি কমাতে বাণিজ্য মেলা রুটে সার্কুলার বাস চালু করেছে বিআরটিসি তবে রাস্তার অবস্থা খারাপ থাকায় অস্বস্তি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীদের নজিবুর রহমান এটিএন বাংলা ঢাকা অমিক্রনের সংক্রমণ বাড়ায় মহামারীতে অর্থনীতি আবার কিছুটা পিছিয়ে যেতে পারে বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা তাদের মতে করোনার প্রথম ঢেউয়ের অভিজ্ঞতা থাকায় এবার আগের মতো বড় ধরনের লোকসান হবে না কর্মীদের টিকা দেওয়া নিশ্চিত করে স্বাস্থ্যবিধি মেনেই কারখানা সচল রাখতে চান তারা শারফুল আলমের রিপোর্ট হু হু করে বাড়ছে অমিক্রনের সংক্রমণ এমন সময় ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখতে নতুন করে পরিকল্পনা নিতে হচ্ছে উদ্যোক্তাদের
করোনা মহামারীর প্রায় দুই বছর শেষে ব্যবসায়ীরা যখন নতুন করে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু করেছেন, ঠিক তখন করোনার নতুন এ ধরন নিয়ে উদ্বিগ্ন তারা। এ দুর্যোগে আবারও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র ও কুটিরশিল্প খাত জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, নতুন করে পণ্যের অর্ডার ও রপ্তানি নিয়ে শঙ্কা বাড়ছে। করোনার ক্রাইসিসটা বেড়ে যাচ্ছে, তাদের চাহিদা কিন্তু অটোমেটিক কমে যাবে, তারা আবার ঘরের ভিতরে চলে যাবে, তারা আবার লকডাউন মেনটেন করবে, তখন কিন্তু আমাদের মার্কেটের ডিমান্ডটার একটু এফেক্ট হবে, তো অটোমেটিক্যালি আমাদের ইকোনমিতে সেটার এফেক্ট পড়বে। 2022 আমরা একটা ব্যবসা বাণিজ্যের স্বাভাবিক ধারায় ফিরতে পারবো, কিন্তু এখন ওমিক্রনের জন্য যেরকম দেখা যাচ্ছে তাতে করে আসলে ভবিষ্যতের দিনগুলো যে আমাদের কি হয় সেটার উৎকণ্ঠার মধ্যে আমরা আছি। ওমিক্রনের মধ্যেও দেশের রপ্তানি আয় ইতিবাচক, করোনার আগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কাঁচামাল ও যন্ত্রাংশ আমদানির হারও বাড়ছে। তবে এসবের মধ্যেও পণ্য রপ্তানি কিছুটা কমে যেতে পারে বলেও মনে করেন তারা। এজন্য নতুন করে সরকারি সহায়তা প্রয়োজন হতে পারে বলছেন অনেকেই। কোভিড নিয়ে আমাদের শঙ্কা আছে, আমরা এটা নিয়ে চিন্তিত, বাট আমরা সাহসভাবে সাহসিকতার সাথে এটাকে অ্যাড্রেস করছি। ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে সব কিছু, তখন কিন্তু আমাদের ফ্যাক্টরিতে ইনফেকশন রেট অলমোস্ট ছিলই না এবং আমাদের ডেথ রেটও কোনো নাই, তো সেইভাবে আমরা অনেক প্রিকশন নিয়েছি। অর্থনীতি এক ধরনের ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াতে রয়েছে, সুতরাং এই বিস্তারটি সেই ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াটিকে কিছুটা হলেও শ্লথ করে দিতে পারে। এই রকম পর্যায়ে কর বা ট্যাক্স, বিভিন্ন রকমের যে ট্যাক্স দিতে হয় সেগুলো আসলে ব্যবসায়ীদের জন্য একটা বড় বার্ডেনের বিষয়, এগুলোকে কতটা সহনশীল করা যায়। আগামী বাজেটকে মাথায় রেখে কিছু কিছু উদ্যোগ এখনই পরিকল্পনা করা। এ অবস্থায় টিকা কার্যক্রম আরও বেশি জোরদার করার দাবি ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। শীত মৌসুমের শেষে এসে কনকনে ঠান্ডায় কাঁপছে পুরো দেশ। উত্তরাঞ্চলের সীমান্ত জেলা কুড়িগ্রামে তাপমাত্রা নেমেছে 6 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আরও 3 দিন থাকতে পারে শীতের এই দাপট। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। শীতকাল কিছু মানুষের জন্য আরাম আয়েস আর আলসেমির হলেও দেশের বহু দরিদ্র অভাবী মানুষের কাছে এ ধারার শীত রীতিমতো আতঙ্ক তৈরি করেছে। রোগ শোক আর কাজ হারিয়ে মানবতর জীবনযাপন করছেন অনেকে। গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে বেড়েছে শীত, বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কুড়িগ্রামে সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদপ্তর জানায় শুক্রবার জেলার তাপমাত্রা নেমে আসে 6.1 ডিগ্রি সেলসিয়াসে। মাঘ মাসের কনকনে এ ঠান্ডায় বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষেরা, গ্রামে ব্যাহত হচ্ছে বোরো মৌসুমের চাষাবাদ। ঠান্ডা তো সেই রকম, হাত মুঞ্জা দিয়ে রিক্সা চলা যায় না। গরিব লোক, আমাদের খেতা কম্বল অত তো থাকে না স্যার, খুব কষ্টে দিন যাবার লাগছে এই ঠান্ডা। বৃহস্পতিবার থেকেই চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ বইছে। শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.6 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় অনেকে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন রোগে, হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.3 ডিগ্রি সেলসিয়াস। গত 3 দিন সূর্যের দেখা মেলেনি সেখানে। পটুয়াখালীতে ঘনকুয়াশার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাগরে অবস্থানরত জেলেরা। তবে কেনাবেচা বেড়েছে শীতের কাপড়ের দোকানগুলোতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সংসদে পাশ হওয়া আইন স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠনে যথেষ্ট নয় বলে মনে করেন বিশ্লেষকরা। সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন ও রাষ্ট্রবিজ্ঞানীর রনক জাহানের মতে, সার্চ কমিটিতে জাতীয় সংসদের প্রতিনিধিত্ব রাখা উচিত ছিল। তবে তারা এও বলেন, সদিচ্ছা থাকলে এই আইনের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব। একরামুল হক সাইমের রিপোর্ট। প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। আগের মতোই সার্চ কমিটির সুপারিশের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের বিধান রেখে বৃহস্পতিবার পাশ হল প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল 2022। নানা আলোচনা থাকলেও এর মাধ্যমে স্বাধীনতার 50 বছর পর নির্বাচন কমিশন গঠনে তৈরি হল আইনি কাঠামো। সবাই বলে, আমিও বলি, খুব হঠাৎ করেই হয়েছে, আরও আগের থেকে হলে আরও আলোচনার সুযোগ ছিল। আর তাছাড়া এ পর্যন্ত অন্য কোন দলকে আমি দেখিনি যে একটা আইনি প্রস্তাব নিয়ে আসতে। এই আইনটি যথেষ্ট নয়। সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেনের মতে, সিইসি এবং নির্বাচন কমিশনার নিয়োগের এই প্রক্রিয়ায় জাতীয় সংসদকে সরাসরি সম্পৃক্ত রাখা উচিত ছিল। অন্যদিকে 15 কার্য দিবসে সার্চ কমিটির কার্যক্রম সীমিত রাখাকে অপর্যাপ্ত মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান। 15 দিনের মধ্যে যদি সবকিছু করতে হয় তাহলে সেই সময়টা অত্যন্ত সংক্ষিপ্ত, এর মধ্যে
কারা কমিশনার হতে যাচ্ছেন এবং তাদের সমস্ত ব্যাকগ্রাউন্ডকে খুঁটিয়ে দেখা আমার মনে হয় এত অল্প সময়ে সেটা সম্ভব না। ভালো হতো যদি এটা কোনো সংসদীয় কমিটির মাধ্যমে নামগুলো যাচাই বাছাই করে তারপরে রাষ্ট্রপতির কাছে পাঠানো হতো। এখন যে আইনটি হয়েছে এই আইনটিতে প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া তো রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারেন না, কিন্তু ফর্মালি প্রধানমন্ত্রী বা সংসদ সদস্যদের কোনো ভূমিকা এখানে নেই। তবে তারা দুজনই বলেন গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে আইনের চেয়ে রাজনৈতিক বোঝাপড়াই বড় বিষয়। একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে, যেটা অনেকেই বলছিলেন যাদের তারা হতে যাচ্ছে তাদের নামটা আগে থেকে প্রকাশ করা হোক, তাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা জানানো হোক, আমার মনে হয় এটা অত্যন্ত জরুরি। সেটা আমি সরকারের হাতেই ছেড়ে দেব। সরকার যদি মনে করে এবং সদিচ্ছা যদি থাকে তাহলে ডেফিনেটলি এই আইনও ভালো কিছু হতে পারে। সবকিছু ঠিক থাকলে পরবর্তী নির্বাচন কমিশন গঠন হবে পাশ হওয়া আইনের মাধ্যমে। আগামী 14 ফেব্রুয়ারি মেয়াদ শেষ হবে বর্তমান কেএম নুরুল হুদা কমিশনের। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। প্রতিহিংসার কারণে সিইসি ব্যক্তিগত চিকিৎসার ব্যয়ের প্রসঙ্গ সামনে এনেছেন বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। লিখিত বিবৃতিতে তিনি বলেন বছরে 30-40 লাখ টাকা চিকিৎসা বাবদ খরচ করার সিইসি যে তথ্য দিয়েছেন তা সঠিক নয়। মাহবুব তালুকদার বলেন কমিশনার হওয়ার সময় থেকেই ক্যান্সারে আক্রান্ত তিনি। অন্যান্য কমিশনারদের মতোই নিয়ম অনুযায়ী তিনি চিকিৎসা খরচ নিয়েছেন। ভিন্নমতের কারণে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এই প্রসঙ্গটিকে সামনে এনেছেন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এক অনুসারে মাহবুব তালুকদারের চিকিৎসা খরচ নিয়ে সমালোচনা করেন সিইসি। টাকা পয়সা খরচ করে বিদেশে সরকারের বিরুদ্ধে অপপ্রচারকারীরা দেশদ্রোহী বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিএনপি মহাসচিব নিজে স্বাক্ষর করে বিদেশিদের কাছে দেশের সাহায্য পুনর্মূল্যায়নের জন্য চিঠি দিয়েছেন বলেও জানান তিনি। সিলেট সার্কিট হাউসে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা তিনি বলেন। তিনি বলেন ইউপি নির্বাচনের ফলাফল প্রমাণ করে আওয়ামী লীগের বিকল্প একমাত্র আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন আইন প্রণেতার কাছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টে চিঠি লিখেছে যে বাংলাদেশকে সাহায্য না দেওয়ার জন্য, সাহায্য দেওয়াটা পুনর্মূল্যায়ন করার জন্য একটি দলের মহাসচিব কিভাবে দেশকে সাহায্য না দেওয়ার জন্য কিংবা সাহায্য দেওয়ার ক্ষেত্রে পুনর্মূল্যায়ন করার জন্য চিঠি লিখতে পারে। তিনি অবশ্যই দেশদ্রোহী, দেশ বিরোধী মানুষ। ব্যাংকের মাধ্যমে গ্যাসের বিল দেওয়ার 12 বছর পর তিতাস বলছে 4 মাসের বিল বাকি, এমন বিড়ম্বনার শিকার হচ্ছেন অনেক গ্রাহক। এজন্য পরস্পরকে দুষছে তিতাস ও জনতা ব্যাংক কর্তৃপক্ষ। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন যোগসাজশ করে টাকা আত্মসাত করতে এমন কাজ করেছে একটি গোষ্ঠী। মাহবুব কবির চপলের রিপোর্ট। জনতা ব্যাংকের মাধ্যমে গ্যাসের বিল পরিশোধ করে আসছে সুমনের পরিবার, কিন্তু তিতাস গ্যাসের টিকাটুলি অফিস বলছে 2008 থেকে 2010 সাল পর্যন্ত 4টি বিল বকেয়া আছে। যদিও ব্যাংকে বিল পরিশোধের রসিদ আছে, আছে সিল স্বাক্ষরও। এতদিন পরে আমাকে জানানো হয়েছে, আবার আমার কাছে প্রমাণও আছে। এখন ওনারা বলতেছে বিলটা পেমেন্ট করে দিতে, বিলটা এখন পেমেন্ট করে দিয়ে আবার যদি এখনকার বিল আমাকে যদি আবার 10 বছর পরে জানানো হয় যে এই বিলগুলো দেওয়া হয়নি, তো এই দায় দায়িত্ব কে নেবে? ব্যাংকের উপর দোষারোপ করে নিজেদের দায় এড়াতে চাইছে তিতাস কর্তৃপক্ষ। আপনি একজন গ্রাহক, আপনার পক্ষে সম্ভব হচ্ছে না আপনার বিলের কর্ম হল কার্ড আপনি করেন নাই। আমার এখানে 70,000 গ্রাহক, আমার কি সম্ভব প্রত্যেক গ্রাহককে কিভাবে বলে দেওয়া যে ভাই আপনার বিল বাকি আছে, বিল বাকি আছে, আমার বলা সম্ভব? আপনার আপনি টাকা দিচ্ছেন ব্যাংকে, ব্যাংকে তো আপনার দায়িত্ব নেই টাকা আমার ব্যাংকে যা টাকাটা আমার এন্ট্রি হচ্ছে কিনা, আমার ভিতরে আসতেছে কিনা, আপনার দায়িত্ব আছে না? যাচাই করতে জনতা ব্যাংকের যাত্রাবাড়ির শাখায় এটিএন বাংলা টিম। তারা জানান 10 বছর আগের তথ্য নেই তাদের কাছে। তিতাসকে দায়ী করে মিটমাটের পরামর্শ দেন ম্যানেজার। এটা তো আর আমেরিকান না ইউরোপিয়ান কার্ডের না, যেটা আপনি ডেবিটের পাবেন। আপনি এটা কিছু করলে এটা হয়রানি হইতে হইতে জীবন শেষ হয়ে যাবে, মানুষ মরে যাবে, কিন্তু কোনো রেজাল্ট পাবেন না। বেশি হলে বলতাম না, 8,000 যদি হয় এটা আমার মতে, এটা কিন্তু আমি মাইন্ড করি না, বলি না যে আপনার এটা দিয়ে বই নেওয়া আপনার বেটার। কারণ এটা আপনি আমি যদি পারতাম, আমি তো মনে করি এই টাকা তো আমার দেওয়ার সুযোগ নেই। আমি ব্যাংকে এখানে বসছি, আমার কিন্তু এখানে 1 টাকাও কেউ দেওয়ার সুযোগ নেই। আমার যদি আজকে 8,000 টাকা যদি 8 কোটি টাকা হতো,
লক্ষ টাকা হতো তাহলে আমি কোত্থেকে দিতাম? আমার তখন বাড়ি ঘর বিক্রি করে আমার দিতে হইতো। এভাবে বিল পরিশোধের পর আবার বিল দিতে হয়েছে অনেক গ্রাহককে। তবে ঝামেলার ভয়ে কথা বলতে চান না তারা। জবাবদিহিতা না থাকায় বারবার এমনটা ঘটছে বলে মনে করছেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা। যাদের দায়িত্ব এটা দেখা তারা দেখেনি, এখন 10 বছর পরে এসে দাবি করছে, এই দাবি তো এমনিতেই আইনে টিকবে না। যে 10 বছর তারা কি করেছে যে এখন তারা দাবি করছে? যারা এটার দায়ী দায়িত্বে ছিলেন যেসব কর্মকর্তা কর্মচারী, তারা যদি পেনশন নিয়েও চলে যেয়ে থাকে অথবা তারা যদি মরেও থাকে, তাহলে তাদের সহায় সম্পত্তি প্রয়োগ করে তা থেকে আদায় করা উচিত, ভোক্তার কাছ থেকে নয়। নানা অভিযোগের পরও প্রতিকার না পাওয়ায় তিতাসের উপর গ্রাহকদের আস্থা কমছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বহুল আলোচিত নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল এবং দুইজন স্বতন্ত্র প্রার্থী। প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের একটিতে আছেন ইলিয়াস কাঞ্চন, নিপুণরা। অন্যটিতে গেল দুবারের বিজয়ী মিশা সওদাগর এবং জায়েদ খান। মনির হোসেন তোপুর রিপোর্ট। ভেতরে আনন্দ আড্ডায় ভোট উৎসবের আমেজ, বাইরে হাজারো উৎসুক মানুষের চোখ খুঁজে বেড়াচ্ছে সিনে জগতের তারকাদের। দিনভর এ দৃশ্য ছিল তেজগাঁয়ের বিএফডিসিতে। চলচ্চিত্র সমিতি নির্বাচন নিয়ে এত গল্প, আগ্রহ আর আলোচনা এর আগে দেখা যায়নি। হিংসাত্মক মনোভাব নিয়ে এখানে ইলেকশন করার কোনো অর্থ নাই, নিজেরা নিজেরা। শিল্পী সুলভ সুন্দর পরিবেশ দেখেছি, কারো কথায় কেউ ভোট দেয় না, ভোটারদের মন বোঝা বড় কঠিন। আমাদের যে সদস্য বৃন্দ আছেন তাদের মন বলবে, এত আর্টিস্টরা আসছে একটা উৎসবের মতো, ঝামেলা তো থাকবে। নবীন প্রবীণদের মিলন মেলায় বিএফডিসির ভেতরে সকাল 9টায় শুরু হয় ভোট গ্রহণ, তবে ভোটারদের ভিড় বাড়ে বেলা 12টার পর। গেটের বাইরে ভোর থেকেই ভিড় করছিলেন তারকা অভিনেতাদের ভক্তরা। প্রতিটি গাড়ির জানালা ভেদ করে তারা দেখতে চাইছিলেন প্রিয় শিল্পীদের। নির্বাচন ঘিরে এফডিসিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখে অনেকে অবাক হন। নিরাপত্তা ভেদ করে ঢুকতে পারেন কেবল শিল্পী সমিতির ভোটার আর গণমাধ্যম কর্মীরা। ডাইরেক্টর, প্রডিউসার এবং কলাকুশলীদের যতগুলো সংগঠন আছে ওদেরকে এখানে ঢুকতে দেয়নি। আর্টিস্ট মানুষ আসতে যেতে প্রবলেম হয়, প্রশাসনটা সহযোগিতা করছে, ভালো কিছু অবশ্যই হবে। নির্বাচনের উৎসব রয়েছে, কোনোভাবেই কোনো বিশৃঙ্খলা হচ্ছে না, হবেও না ইনশাল্লাহ। নির্বাচন হয়েছে মূলত দুই প্যানেলের মধ্যে। ভোটের মাঠে তারা অপরের দিকে বাড়িয়ে দেন সুহার্দের হাত। বিশেষ মুহূর্তটি কেউ কেউ বেঁধে রাখেন সেলফিতে। তবে ভোট নিয়ে অভিযোগও ছিল একে অন্যের বিরুদ্ধে। তারা এখন টাকা বিলাচ্ছে 3 নম্বরের সামনে, আমরা টাকাই বিলাম না, ব্যাস পরিয়ে দিয়ে কত কথা, আর এখন তারা সেই কাজটা কিন্তু তারা করছে। এই মানুষের মধ্যে দাঁড়ায় টাকা দিতে পারবো ভাই, তাহলে এটা একটা ভিত্তি। ভোট কেনার বিষয়টা তো প্রমাণ করতে হবে, অভিযোগ থাকতে পারে, পাল্টা অভিযোগ থাকতে পারে। 2022-24 মেয়াদের এই নির্বাচনে 21 পদের জন্য দুই প্যানেলে লড়াই করেন 42 জন প্রার্থী। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর সিনিয়র রিপোর্টার প্রয়াত হাবিবুর রহমান হাবিবের মৃত্যু রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তার সহপাঠীরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে স্মরণসভায় তারা এ দাবি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহপাঠী ও শিক্ষকরা স্মৃতিচারণ করে বলেন, হাবিবের অকাল মৃত্যু অত্যন্ত দুঃখজনক, তবে সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে নাকি হত্যা করা হয়েছে তা জানা দরকার। গত 18 জানুয়ারি রাতে হাতিরঝিলে হাবিবকে গুরুতর আহত অবস্থায় দেখে এক পথচারী পুলিশে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাট্যাঙ্গনের অভিনয় শিল্পী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে সকাল 9টা থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ছোট পর্দার এ নির্বাচনে এবার সভাপতি পদে লড়ছেন আহসান হাবিব নাসিম ও শাহাদাত হোসেন নিপু। সাধারণ সম্পাদক পদে লড়ছেন দুজন, তারা হলেন রণক হাসান ও কবির টুটুল। প্যানেল ভিত্তিক না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে 21টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 48 জন প্রার্থী। প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ জানিয়েছেন, এবার নির্বাচনে ভোটার সংখ্যা 748 জন। করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্যবিধি মেনে ভোট দেন শিল্পীরা। রাস্তায় প্রচণ্ড যানজট, অফিসে যেতে দেরি হচ্ছে,
বাড়ির পার্কিং এ যদি একটি উড়ন্ত গাড়ি থাকতো তবে সব কাজ সেরে ফেলা যেত কত সহজেই। একসময় অসম্ভব মনে হলেও এটি এখন বাস্তব। উড়ন্ত গাড়ি এয়ার কার আকাশে ওড়ার অনুমতি দিয়েছে স্লোভাকিয়ার সরকার। জাহিদুল আলমের রিপোর্ট। একটু ভেবে দেখুন তো, রাস্তায় চলতে চলতে আপনার সামনের গাড়িটি হঠাৎ আকাশে উড়াল দিল, ব্যাপারটি কেমন? নিরাপদ উড্ডয়ন সার্টিফিকেট নিয়ে কনসেপ্ট কার থেকে বাস্তবে চলে এলো এয়ার কার। বোতামে চাপ দিলেই আড়াই মিনিটেরও কম সময়ে রাস্তা থেকে আকাশে ভেসে বেড়াবে এই গাড়ি। বিশাল রানওয়ে নয়, আকাশে ওড়ার জন্য দরকার মাত্র 300 মিটার। গাড়িটি তৈরি করা হলো আর আকাশে উঠল, ব্যাপারটা কিন্তু এরকম নয়। প্রফেসর স্টেফান ক্লেইনের 30 বছরের গবেষণার ফসল এই এয়ার কার। নিরাপদ উড্ডয়ন সনক পেতে পরীক্ষামূলকভাবে উড়তে হয়েছে প্রায় 70 ঘন্টা, 200 বারের বেশি করতে হয়েছে টেক অফ ও ল্যান্ডিং। ঘন্টায় 160 কিলোমিটার বেগের এয়ার কার একটানা উঠতে পারে প্রায় 1000 কিলোমিটার, উঠতে পারবে 8000 ফুট উচ্চতায়। বিশ্বজুড়ে উড়ন্ত গাড়ি নিয়ে এখন বিস্তর গবেষণা চলছে। এর আগে 2018 সালে ফ্লাইং ট্যাক্সির প্রোটোটাইপ তৈরি করেছিল উবার। জার্মানির ফ্লাইং ট্যাক্সি স্টার্ট আপ লিলিওমও রয়েছে এই তালিকায়। জাহিদুল আলম, এটিএন বাংলা। এ পর্যায়ে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শীতের ভরা মৌসুমেও রাজধানীতে সবজির দামে লাগাম টানা যাচ্ছে না। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে 10 থেকে 15 টাকা বেশি, ভোজ্যতেলের দামও বাড়তি। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। ফুলকপি, বাঁধাকপির, লাউ, টমেটো, সিম, মূলা কি নেই বাজারে? শীতের সবজিতে ভরপুর বাজার, তারপরেও সবজি কিনতে এসে স্বস্তিতে নেই সাধারণ মানুষ। সিম 60 টাকা, তাও আমার পছন্দ হয় না। এইভাবে প্রত্যেকটা জিনিস যদি দেখতে যাই তো দেখা যায় বেশি, কেন এত বেশি হবে? বাংলাদেশে সবজি তো সস্তা হওয়া উচিত। গত সপ্তাহে যে সিম কেজিতে বিক্রি হয়েছে 30-40 টাকায়, তার দাম এখন 60 টাকা। আগের সপ্তাহের 40 টাকার মটরশুঁটি কিনতে হচ্ছে 60 টাকায়। এছাড়া করলা, বেগুন, বরবটি ও মূলার দাম বেড়েছে কেজিতে অন্তত 10 টাকা। আমরা সামান্য বেতনে চাকরি করি, তারপরে বর্তমান প্রেক্ষাপটে এই টাকা দিয়ে সবজি কেনার মতো সামর্থ্য আমাদের নেই। করলা 80 টাকা কেজি, ঝিঙ্গা 80 টাকা কেজি, মানে প্রতিটা তরকারি 60 টাকা 50 টাকার নিচে কোনো তরকারি নেই। ভোজ্য তেলের দামও বাড়তি এ সপ্তাহে। 5 লিটারের বোতলজাত তেল বিক্রি হচ্ছে আগের চেয়ে অন্তত 15 টাকা বেশি দামে। কেজিতে অন্তত 4 থেকে 5 টাকা বাড়তি মসুর ডাল। একটা রূপচন্দা তেল কিনতাম গত সপ্তাহে 720 টাকা, কালকে আমি কিনছি 750 টাকা করে। কমার লক্ষণ নেই চালের দামেও। আগের চড়া দামেই বিক্রি হচ্ছে মেনিকেট নাজির শাইল 28 চাল। এক মাস আগে এই চাল বিক্রি করছে 2250 টাকা, আজকে তার মূল্য হলো 2850 টাকা। কেন বাড়ছে এই জন্য আমাদেরও কিন্তু একটা প্রশ্ন। ছাতাল মেল ওখানে একটু মনিটরিং করা দরকার। এই মনিটরিংটা যদি ওখানে থাকতো তাহলে আজকে ছাদের বাজারটা এই অবস্থা হইতো না। আমরা যে বাজেট করে বাজারে আসি, বাজেটে হয়তো বা 65 থেকে 70% আমরা আসলে পারচেজ করতে পারি, এর উপরে আসলে সম্ভব না, সবাই ঘাটতিতে আছে। তবে আলু ও পেঁয়াজের দাম রয়েছে নাগালের মধ্যেই। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া আগামী মাসে ইউক্রেনে আগ্রাসন চালাতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির সঙ্গে টেলিফোনে আলাপকালে এই সতর্কবার্তা দেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে ইউক্রেনের প্রেসিডেন্ট এক টুইটে বলেন, রাশিয়ার সাথে উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে সম্মত হয়েছে ইউক্রেন। এদিকে রাশিয়ার আচরণকে আশঙ্কাজনক উল্লেখ করে ইউক্রেন ইস্যুতে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে যুক্তরাষ্ট্র। মার্কিনীদের আশঙ্কা সত্যি হলে মস্কোর বিরুদ্ধে আন্তর্জাতিক নীতি কেমন হবে তা নিয়েই কথা হতে পারে এই বৈঠকে। অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আওয়ামী যুবলীগ। রাজধানীর বনানী মডেল স্কুল মাঠে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এ সময় রংপুর বিভাগীয় 9টি জেলার জন্য যুবলীগের প্রতিনিধিদের হাতেও শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
সামর্থ্যবান নেতা ও কর্মীদের শীতার্থ মানুষের পাশে আরও বেশি করে দাঁড়ানোর আহ্বানও জানান শেখ পরশ। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি ও ভেজাল এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রির বন্ধে নেত্রকোনা ও সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা ধর্মপাশার দুটি বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ধোপাঘাট ও গড়াকাটা বাজারে এই অভিযান পরিচালনা করেন ধর্মপাশা উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি রেদওয়ানুল হালিম। এ সময় চারটি পৃথক মামলায় চার ব্যবসায়ীর নিকট থেকে 10,000 টাকা জরিমানা আদায় এবং বিপুল সংখ্যক নকল ব্যান্ডরোল যুক্ত শরীফ বিড়ি, মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী ও পরিবেশ বিনষ্টকারী পলিথিন জব্দ করা হয়। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। বিপিএল এর দুই সেঞ্চুরির ম্যাচে সিলেট সানরাইজার্সকে 9 উইকেটে হারালো মিনস্টার গ্রুপ ঢাকা। চট্টগ্রামে সিলেটের দেয়া 176 রানের লক্ষ্যে খেলতে নেমে তামিম ইকবাল ও আহমেদ শেহজাদের 173 রানের জুটি সহজ জয়ের পথ দেখায় ঢাকাকে। শেহজাদ 53 রানে আউট হলেও 64 বলে 17 বাউন্ডারি আর 4টি ছক্কায় 111 রানে অপরাজিত থাকেন তামিম। 18 বল বাকি থাকতে 1 উইকেটে 177 রান করে ঢাকা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে লিন্ডল সিমন্সের সেঞ্চুরিতে 5 উইকেটে 175 রান করে সিলেট। 65 বলে 14 বাউন্ডারি ও 5টি ছক্কায় 116 রান করেন সিমন্স। তবে বিপিএলে এবারের আসরে প্রথম সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারলেন না তিনি। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে চিলিকে 2-1 গোলে হারিয়ে টানা 28 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। তবে ইকুয়েডরের সাথে 1-1 গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। অন্যদিকে প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সম্ভাবনা উজ্জ্বল করেছে ইউরোগুয়ে। এসএম আশরাফের রিপোর্ট। মেসি থাকছেন না, আর্জেন্টাইন ফুটবলারদের সেই প্রস্তুতিটা আগেই ছিল, কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় শেষ মুহূর্তে কোচ লিওনেল স্ক্যালোনিও যে ডাগ আউটে আসছেন না সে খবরটা হয়তো চমকিয়ে দিয়েছে আলবিসেলেস্টদের। 2 মিনিটেই আর্জেন্টিনার রক্ষণ কাঁপিয়ে দিয়ে চিলি যেন জানান দিতে চাইল কোপা জয়ীদের জয়রথ থামাতে চায় তারা, কিন্তু সময়ের সাথে নিজেদের ছন্দে ফেরাতে সময় নেয়নি দুইবারের বিশ্বকাপ জয়ীরা। 9 মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়ার গোলে লিড নেয় আকাশি সাদা জার্সিধারীরা। এই ব্যবধান থাকল মাত্র 11 মিনিট। পাল্টা আক্রমণে আর্জেন্টিনার জাল খুঁজে নেন বেন ব্রেরতন দিয়াজ। অবশ্য এই হাসির স্থায়িত্ব প্রথমার্ধে মিলিয়ে যায় লাউতারো মার্টিনেজের গোলে। বিশ্বকাপ বাছাই পর্বে নিজের 7ম গোলটি করে দলকে পূর্ণ 3 পয়েন্ট এনে দেন ইন্টার মিলান তারকা। আরেক ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ক্যাসিমিরোর গোলে 6 মিনিটেই এগিয়ে যায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। স্নায়ু পরীক্ষার ম্যাচে মেজাজ হারিয়ে 20 মিনিটের মধ্যে ইকুয়েডরের আলেকজান্ডার ডোমিঙ্গো আর ব্রাজিলের এমারসন রয়্যাল লাল কার্ড নিয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে বাধ্য হন। গোলরক্ষক আলিসন বেকার 2 বার লাল কার্ড দেখলেও বেঁচে যান ভিএআর এর কল্যাণে। অন্যদিকে প্রতিপক্ষের জালে মাত্র 1টি নিখুঁত শট নিয়ে তাতেই ইকুয়েডরকে 1 পয়েন্ট এনে দেন ফেলিক্স তোরেস। উরুগুয়ের জন্য ম্যাচটি ছিল বাঁচা মরার, হারলেই পয়েন্ট টেবিলের 8-এ নেমে যেত গুইলার্মো ব্যারোসের দল। অবশেষে দ্বিতীয়ার্ধের 5 মিনিটের মাথায় দেশকে স্বস্তির গোল এনে দেন অ্যাথলেটিকো মাদ্রিদ তারকা লুইস সুয়ারেজ। এই জয় তাদের তুলে এনেছে পয়েন্ট টেবিলের 4-এ। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। দেশে করোনা শনাক্তের হার এ যাবৎকালের সর্বোচ্চ, শতকরা 33 ভাগের বেশি, একদিনে 20 জনের মৃত্যু। মহামারীতে পিছিয়ে যেতে পারে অর্থনীতি, শঙ্কা ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। কনকনে শীত থাকবে আরো কয়েকদিন, 20 গ্রামে তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস।
সংসদে পাশ হওয়া আইনে স্বচ্ছ নির্বাচন কমিশন গঠন সম্ভব নয় বলছেন বিশ্লেষকরা। এবং শেষ হলো চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, ফলাফলের অপেক্ষা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ।